বরিশালে স্ত্রী হত্যার দায়ে ডিবির কনস্টেবল মাইনুলের বিরুদ্ধে মামলা। বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া গৃহবধূ সাদিয়া আক্তার সাথীর মৃত্যুর ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। আজ রোববার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিয়া আক্তার সাথীর পিতা আজ থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসাবে গ্রহণ করা হয়। মামলায় জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলামকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, সাদিয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, দোষী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত 7ই মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবি পুলিশের কনস্টেবল মোহাম্মদ মাইনুল ইসলাম 1 বছর আগে প্রেম করে বিয়ে করে বরিশালের এই বাসায় ভাড়া থাকতেন। সাব্বির খান, বিএসএস টিভি, বরিশাল।